সকাল সন্ধ্যা হোক বা দুপুর, বাড়ির আসবাবপত্র থেকে খাট বিছানা এমনকি পোশাক পরিচ্ছদেও হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। গত কয়েকদিন ধরে এই ঘটনায় যথেষ্ট বিচলিত বাঁকুড়ার জয়পুর থানা এলাকার শ্যামসুন্দর গ্রামের রায় পরিবার। ওই পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত 4-5 দিন ধরে দিনের যে কোনো সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ থেকে খাদ্যদ্রব্য যে কোনো জায়গাতে হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই আগুন জ্বলে যাচ্ছে। ওই ঘটনার উৎস কি কেউ বুঝতে পারছেন না, ফলে বাধ্য হয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সম্পূর্ণ সুরক্ষিত এবং স্বাস্থ্যকরভাবে 8 জুন থেকে আবার ওপেন হচ্ছে আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক। আরামবাগ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক, জয়রামপুর, আরামবাগ, হুগলি। ওই পরিবারের সদস্য সঞ্জিত রায় বলেন, কি কারণে হঠাৎ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটছে বুঝে উঠতে পারছি না। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এমন ঘটনা ঘটছে, আন্দাজ করে বাড়ির সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তারপরেও একই ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন। 4-5 দিন বাবদ এরকম হচ্ছে, হ্যাঁ, চতুর্দিকে আগুন লেগে যাচ্ছে, হেতে সেতে করে আগুন লেগে যাচ্ছে, আমরা নিমোচ্ছি, হ্যাঁ, এই কাঁথা বালি, লেপ বালি সমস্ত কিছু পুড়ে গেছে, হ্যাঁ, বাড়ির আরও কিছু দামি কিছু জিনিসও পুড়ে গেছে, হ্যাঁ, এটা এটা মানে কোথা থেকে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। ইলেকট্রিক লাইন কাটা আছে পুরো, হ্যাঁ, ভাবছিলাম প্রথমে যে মানে ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে, কিন্তু ইলেকট্রিক লাইন থেকে হচ্ছে না, হ্যাঁ, এটা টোটাল ইলেকট্রিক কাটা আছে, ইনভার্টার ছিল, ইনভার্টার পুরো আউট করা আছে, হ্যাঁ, তাতে তো এই জিনিসটা হচ্ছে, তো কোথা থেকে এটা হচ্ছে, হ্যাঁ, কিছু বুঝতে পারছি না, হ্যাঁ, আমরা থানাতে, লোকাল থানাতে জানিয়েছি, ওনারা এসেও ছিলেন, হ্যাঁ, আজকেও ওনারা আসবেন বলেছেন, হ্যাঁ, কখন আসবেন সেটা আমরা জানি না, বলতে পারছি না, ফোন করেছিলাম, বললেন যাচ্ছি, এটুকুই আমি জানি। হ্যাঁ, বিজ্ঞানীরা এসেছেন, ওনারা দেখছেন, ওনারা কি রিপোর্ট দেবেন সেটা এখন এখনই বলতে পারছি না। গৃহকর্ত্রী রেখা রায় বলেন, ভীষণ আতঙ্কে আছি, রান্না খাওয়া সব বন্ধ, যে কোনো মূল্যে এই অবস্থা থেকে মুক্তি চান বলে জানান তিনি। পুড়ে ছারকার হয়ে গেল, আমরা বাবা উঠে বসতে পারিনি, আমরা কি খাবো তার পর্যন্ত কোনো উপায় নাই আর। কি কারণে বাড়িতে শুধুই আগুন লেগে যাচ্ছে, কাপড়ে টুকড়ে খাট আলমারি যা আছে সব পুড়ে যাচ্ছে, চাল ধান সব আগুন লেগে যাচ্ছে। কোথায় কি থানাতে গেছেছি, দেখে চলে গেছে, এখন কি চাইছেন? এর একটা কিছু বীজ ব্যবস্থা করতে চাইছি যে আমরা কেন এরকম হচ্ছে, তদন্ত করে দেখা থেকে হচ্ছে। আর আমরা এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সৌম সেনগুপ্তর সঙ্গে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কোনো অলৌকিক যোগ নেই, সারা পৃথিবীতে যা ঘটে সব লৌকিক। হেতিয়ার ঘটনায় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কতুলপুর শাখার বন্ধুরা আমাদের, তারা তদন্তে গেছেন, তাদের তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে যেটুকু বোঝা গেছে আমরা জানতে পেরেছি যে এটা প্রাকৃতিক উপায়ে ঘটা কোনো আগুন নয়, জ্বলে যাওয়া কোনো আগুন নয়, এটা মনুষ্য সৃষ্ট, অর্থাৎ কেউ এটা আগুনটা জ্বেলে দিচ্ছেন, সেটা আরো গভীর তদন্ত করলেই বোঝা যাবে। তবে এটুকু আমাদের বুঝতে হবে যে কোথাও যখন আগুন জ্বলছে নিশ্চয়ই তার একটা কারণ আছে, এমনি এমনি কোথাও আগুন জ্বলে না। আগুন ঘর্ষণের ফলে সেখানে স্ফুলিঙ্গ তৈরি করে তাতে রাসায়নিক বা দাহ্য বস্তু দিয়ে আগুন জ্বালানো যেতে পারে, অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও, একটা তাপমচি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন জ্বালানো যেতে পারে। তো অতীতে আমরা দেখেছি এই ধরনের ঘটনায় খুব কাছাকাছি মানুষজনই জড়িত থাকেন এবং তারা কোনোভাবে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বাড়ির কেউই হয়তো এই কাজটা করে থাকেন। তো এক্ষেত্রেও আরো গভীর অনুসন্ধানে উঠে আসতে পারে যে কারা এই ঘটনার সাথে জড়িত, তাদের মানসিক স্থিরতা আনার জন্য, তাদের মানসিক সমস্যাগুলোকে যাচাই করে যদি একটু তার চিকিৎসা করা হয় বা তার ব্যবস্থা নেওয়া হয়, একটু কাউন্সেলিং করলে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারে। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।